রাজুবুল ইসলাম রানা নামাজের সলাতের ভিতরে সালাতের ভিতরে বাংলা বা নিজের ভাষায় বাংলা বলতে প্রত্যেকে তার নিজের ভাষায় কিন্তু দোয়া করতে পারবে না এভাবে আলেমদের বিস্তর মতভেদ রয়েছে আমরা আমাদের এই এই বুলবুল সরহা অমদাতুল মধ্যে উল্লেখ করেছে সেটা এটা ইনশাল্লাহ মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন লম্বা আলোচনা তবে সহজ কথা এটাই কিন্তু দুইটা মত আছে একটি হচ্ছে করা যাবে একটা হচ্ছে করা যাবে না বিশুদ্ধ বিশুদ্ধ মতে সেটা যদি করতেই হয় সেটা করতে হবে সেইদার ভিতরে আরেকটা হচ্ছে শেষ বৈঠকে এই দুইটা ছাড়া অন্য কোথাও দোয়া করা যাবে না অন্য কোনো ভাষায় দোয়া করা যাবে এই দুই জায়গাতে বিশুদ্ধ মধ্যে করা যাবে তবে শর্ত হচ্ছে যে এমন কথা সলাতেের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো দোয়া যেন করা না হয় বরং যেটা তার একান্ত প্রয়োজন সেটা বলা হয় এমন কথা যেন না হয় যেটাফি দোয়া দোয়ার মধ্যে বাড়াবাড়ি যেটা সেটা যেন না হয় বরং একজন মানুষ যদি কোনো রসুল্লাহ সাল্লাহামের হাদি হাদিসে যে সমস্ত দোয়াগুলি এসেছে কোরআনের যে সমস্ত দোয়াগুলো এসেছে এগুলোর বাংলা পড়ে এগুলো হলে কিন্তু উত্তম কারণ হচ্ছে এগুলির মধ্যে সবই আছে রসুল্লাহ সাল্লাম এমন কোনো কোনো জিনিস তিনি উম্মতকে বলা ছাড়েননি যেটা উম্মতের উপকার আসবে কারণ এরাস্লা সাল্লা ইসলাম তিনি ছিলেন আমাদের জন্য সবচেয়ে বেশি না এবং কল্যাণকামী আমি তিনি কোনো কিছু বাদ দেন নাই এবং তিনি জীবনের শেষ মুহূর্তে বলেও গেছেন আল্লাহবাল্লু আল্লাহ আলবাল্লু আমি কী প্রচার করেছিলাম আমি প্রচার করেছিলাম সাহাবাহিক রাম সেটাকে সাক্ষ্য দিয়েছেন আপনি প্রচার করেছেন এবং এটা রসুল্লাহ আসলাম সেই সবচেয়ে বড় মাঠে সবচেয়ে বড়ো মানুষের যে সমাবেশে রসুল্লাহ আসলাম সেটা সাক্ষ্য নিয়েছেন এর অর্থ হচ্ছে তিনি প্রচার করেছেন এবং তার বাণী থেকে উত্তম বাণী আর হতে পারে না এই জন্য হাদিসগুলো আপনি পড়বেন দেখবেন আপনি যা চিন্তা করছেন বলার জন্য সেটা তার কথার ভিতরে আসে আপনি প্রত্যেকটি জিনিস নাম ধরে ধরে বলার দরকার নেই আপনি বলবেন যে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো দেখবেন যে হাদিসে আসে আলামিনী আসালকুল আফাওয়াল আফিয়া সরাসরি আছে তাহলে আপনি আলমিনী আলমিন জাহাদিল বালা স্পষ্ট আছে সুতরাং আপনি সেটা বলতে পারেন যে বললেই মনের ভিতরে অতম অন্তরে যখন আসছে সেটা আপনি অর্থ বুঝলে আপনি কিন্তু সেটাকে সঠিকভাবে দোয়াটা করতে পারবেন এই জন্য আপনি চেষ্টা করবেন আরবি দোয়াগুলো অনুবাদ বুঝতে এবং সেই অনুসারে দোয়া করতে এটা হচ্ছে নিয়ম আর বাইরে যদি কোনো একেবারেই পারছেন না তাহলে আপনি নিজের ভাষায় দোয়া করতে পারবেন সেই মধ্যে সেটা একটা উত্তম জায়গা আর শেষ বৈঠকে ওই দোয়াগুলি করা উচিত দা দোয়াগুলো কারণ শেষ বৈঠকে বেশিরভাগ মাছুর দোয়া হাদিসে দিচ্ছে অনেকগুলো দোয়া আছে সেগুলো আপনি বুঝি যে আপনি দেখবেন দিন দুনিয়া সবই সেখানে চাওয়া হয়েছে সেখানে বাড়তি করার আর আসলে কোনো জায়গা নেই জন্য একমাত্র সেই জাতীয় হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা কেউ কেউ শেষ বৈঠকে বলেছেন সেটা আসলে সঠিকভাবে ঠিক নয় বরং শেষ শয্যার মধ্যে দোয়াটা করা যাবে বলে কেউ কেউ বলেছেন তো একটি জায়গা আমরা পেয়েছি যেখানে অন্য ভাষায় আরও ভাত অন্য ভাষায় দোয়া করা যাবে আর ওই বলতে আমরা দোয়া 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 করা বাইরে যাবে এবং সেটাও যেন বাড়াবাড়ি পর্যায়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে আপনি যেহেতু জানেন না কোনটা বাড়াবাড়ি পর্যায়ে আপনার উচিত হবে অনুবাদ হাদিসের অনুবাদ অথবা কোরআন আয়াতের অনুবাদ যেখানে দোয়া আছে সেগুলো করা অথবা আপনি এমন গুলিতে সীমাবদ্ধ থাকা যেগুলো হাদিসে এসেছে আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন